straight off the top. Are you scared? Bristi Bonna's vlog. So guys, আজকে আমি আরেকটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের মেকআপ হচ্ছে একটু অন্যরকম ডিফারেন্ট লুক। সেটা হচ্ছে আমি হ্যালোইন মেকআপ করব, ভূতের মেকআপ। আমি আজকে একটু ভূত সাজব। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো জানি না কেমন হবে। তো চলো দেরি না করে ভিডিওটা এখনই স্টার্ট করে দিই। তো চলো স্টার্ট। আমার মুখ একদম ক্লিন, তো এখন আমি প্রাইমার ইউজ করব। প্রাইমারটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো আমার ভালো করে প্রাইমারটা ইউজ করা হয়ে গেছে। এখন আমি একটু 1 মিনিট রাখবো, রেখে দেন আমি আমার মেকআপটা একদম স্টার্ট করে দেব। তো দেখতেই পাচ্ছ আমি একটা কাজল পেন্সিল নিয়েছি, তো এইটা দিয়ে আমি আঁকবো। ফার্স্টে এঁকে নেব, দেন আমি সব কিছু করব। তো ফার্স্টে আমি আমার মুখের উপরে বড় একটা গাল, কঙ্কালের গাল, আমি সেটাই আঁকছি ভালো করে। খুব সুন্দর করে এটা আঁকতে হবে, মানে দুই দিক যেন সমান থাকে। তো সেইভাবে আমি আয়নাটা দেখে দেখে আঁকছি, দেখতেই পাচ্ছ আঁকা হয়ে গেছে। এর মধ্যে বা যেটা করব আমি সেটা হচ্ছে ছোটো ছোটো দাঁত, ছোটো বড় সব মিক্সিং করে দাঁত হবে। যেরকম তোমরা ভূত বা রাক্ষসের দাঁত দেখেছ সেরকমই হবে। আর আমি যে দাঁতগুলো আঁকছি দেখতেই পাচ্ছ। আর এই দাঁতগুলো হয়ে যাওয়ার পরে এর উপরে আমি সাদা রং করব। তো ফেব্রিক আছে আমার হোয়াইট কালারে, তো এই হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে দাঁতগুলো আমি আগে রং করে নেব, দেন আমি ভেতরে ব্ল্যাক কালার দিয়ে আমি ভেতরটা করব। তো আমি কথা বলতে একটু পারছিলাম না, যেহেতু পুরো মুখটা আমার মানে ফেব্রিকটার উপরে পুরো শক্ত হয়ে গেছিলো। তো এবার ব্ল্যাক কালারের ফেব্রিকটা দিয়ে পুরোটা কভার করে দেব, তাহলেই একদম মানে তোমরা দেখেই বুঝতে পারবে যে একদম ভূতেদের মুখ। অ্যান্ড দিস ইজ ডান, দেখতেই পাচ্ছ একদম মানে রিয়েল লাগছে। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি রিয়েল মতো করার। আর এরপরে একটু ভূত ভূত মেকআপ করতে হবে, যেহেতু শুধু দাঁত করলে তো হবেই না। একটু চোখের উপরে লাল আইশ্যাডো দিচ্ছি আমি, যাতে আমাকে দেখে একটু ভূত মনে হয়। আর চোখের নিচে মোটা করে আইশ্যাডোই নিয়েছি, নিয়ে চোখের নিচে মোটা করে কালো কালারের আইশ্যাডো দিচ্ছি, যাতে আমাকে দেখে তোমরা একটু ভয় পেয়ে যাও। আর মাই মেকআপ ইজ ডান। তো দেখো তোমরা কেমন লাগছে, এটা পুরোটাই আমি আমার নিজের মন থেকে করেছি। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি একদম কথা বলতে পারছি না, আমার মুখটা পুরো আটা আছে, মানে এঁটে গেছে পুরো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। টাটা।